বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের শিরোনাম হলো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা টাইপে ভাগ করতে পারি। স্থিতিস্থাপকতার যে গাণিতিক সমস্যাগুলি সেগুলিকে টাইপ ওয়ান, সান্দ্রতার যে গাণিতিক সমস্যাগুলি সেগুলিকে আমরা টাইপ টু, এবং পৃষ্ঠটানের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলিকে টাইপ থ্রি হিসাবে বিবেচনা করব। প্রথম স্থিতিস্থাপকতার গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি যে গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, 3 মিটার লম্বা এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর 8.5×10³ নিউটন বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য 0.2 সেন্টিমিটার বাড়ে। তারের উপাদানের ইয়াংয়ের গুণাঙ্ক বের করো। আমরা একটা যে কোনো গাণিতিক সমস্যা থেকে প্রথমে আমরা দেখে নেব কী কী তথ্য দেওয়া আছে এবং কী চেয়েছে। আমরা যদি দেখি এখানে দেওয়া আছে 3 মিটার লম্বা, তার মানে আদি দৈর্ঘ্য 3 মিটার, 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু আমরা এসএকে এককে সব অঙ্ক করতে হয়, সেন্টিমিটারকে আমরা মিটারে নিলে 10^-4 দিয়ে গুণ করলে সেন্টিমিটারটা মিটারে চলে যায়, 4 মিটার স্কোয়ার হয়ে গেল দেওয়া আছে। এবং তার দৈর্ঘ্য বরাবর এত 8.5×10³ নিউটন বল প্রয়োগ করছে, তাহলে বল দেওয়া আছে 8.5×10³ নিউটন, এবং ফলে এর দৈর্ঘ্য 0.2 সেন্টিমিটার বাড়ে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পায় 0.2 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 10^-2 দিয়ে গুণ করতে হয়। এখানে সেন্টিমিটার স্কোয়ার ছিল বলে -4 দিয়ে গুণ করছে, এখানে সেন্টিমিটার শুধু সেন্টিমিটার বলে 10^-2, অর্থাৎ 100 দিয়ে ভাগ করা যে কথা 10^-2 দিয়ে গুণ করে একই কথা। ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই বের করতে বলছে, তো আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল। তাহলে আমরা মানটা যদি সরাসরি বসে দিতে পারি, যেহেতু আমাদের ওয়াইটাই চেয়েছে, ডান পাশে সবগুলির মান আছে সেগুলি আমরা বসে দিই, 8.5×10³ আছে, এল এর মান আছে 3 মিটার, এর মান হচ্ছে 1×10⁻⁴, এবং এল এর মান হচ্ছে 0.2×10⁻২২। এখন তাহলে এটাকে আমরা যদি ভাগ করি ভাগ ফোরটা দ্বারা, আমরা ভাগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, যখন নিচে উপরে রাশিগুলিকে গুণ করে আমরা স্টেপ বাই স্টেপও করতে পারি, একবারও করতে পারি। স্টেপ আমরা একবার করতে চাইলে ক্যালকুলেটার সময় খেয়াল রাখতে হবে, উপরেরগুলি গুণ করার পর নিচেরটা যখন ভাগ দেব তখন একের অধিক রাশি থাকলে অবশ্যই ভাগ চিহ্ন দেওয়ার পর ব্র্যাকেট ব্যবহার করব। এটাকে ভাগ করলে আমরা যে মানটা পাব সেই মানটা হলো 1.275×10⁻১১, আর যেহেতু ইয়াংয়ের গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা টাইপ ওয়ানের আরও একটা গাণিতিক সমস্যা সমাধান করব। সমস্যাটা হলো 5.0×10⁻⁴ মিটার ব্যাসের একটি তারের উপাদানের ইয়াংয়ের গুণাঙ্ক 9.0×10⁻⁰ নিউটন পার মিটার স্কোয়ার। তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে এখানে কী কী দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। আমরা পূর্বের অঙ্গণিতে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সহ দেওয়া ছিল, এখানে ক্ষেত্রফল দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে। ক্ষেত্রফল সমস্যা আমরা জানি পাই আর স্কোয়ার, তার মানে আর দরকার, ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাস না লিখে আমরা ব্যাসার্ধ লিখবো। এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাসের যে মানটা আছে এটা 2 দিয়ে ভাগ দিলেই ব্যাসার্ধ পাওয়া যায়, এত সমান 2.5×10⁻⁴ মিটার। আর দেওয়া আছে ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 9.0×10⁻⁰ নিউটন মিটার স্কোয়ার, এটা পরিবর্তন করব না। আর দেওয়া আছে তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে, আমাদের তারের দৈর্ঘ্য কত দেয়া নেই কিন্তু বলছে যা যতই থাকুক তার দৈর্ঘ্যটা 5% বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরে নিই তারের আদি দৈর্ঘ্যটাকে আমরা এল ধরে নিলাম,
যদি আদি দৈর্ঘ্য এল হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি, সেটা কি হবে? এল এর 5%। এল এর 5% মানে এল যাই হোক তার 5% বৃদ্ধি পাবে। তাহলে এলটাকে আমরা এল এ রেখে দেবো। 5% বলতে 5/100, 5/100 হচ্ছে 0.05, আর সাথে এল থাকছে, আমাদের বল বের করতে বলছে। তো আমরা আগের সেই একই সূত্রতে একটু পরিবর্তন করে অঙ্কটা করব। আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল। তো আমরা যেহেতু এফ এল বের করবো, এফ বের করবো, তাহলে এফ এলটাকে এদিকে নিয়ে আসলাম, ওয়াই এ এল। এখন আমরা এফ ইকুয়াল টু ওয়াই এ এল বাই এল। কিন্তু আমাদের যেহেতু এটা সরা নাই, এটাকে আমরা লিখে ফেলবো ওয়াই ইকুয়াল টু পাই, আরে এফ ইকুয়াল টু ওয়াই পাই আর স্কোয়ার এল বাই এল। তখন এখন আমরা মানটা বসিয়ে দিই, ওয়াই এর মানটা কত হচ্ছে? ওয়াই এর মান আছে 9.0 × 10⁻¹⁰, পাই এর মান আমরা জানি 3.14, 1416 বসাতে পারি বা 14 বসালেও চলে। তারপর আছে আর এর মান আছে 2.5 × 10⁻⁴, যেহেতু স্কোয়ার বর্গ করব, এল এর মান হচ্ছে 0.05, ওর হাতের এল থাকবে, আর নিচে আছে এল। তাহলে এই এই এল আর এল কাটা যাবে। এখন বাকিটাকে গুণ করলে যেটা আসবে সেটা হলো, আমরা যদি ক্যালকুলেটার সাহায্যে করি, সেটা হবে করে রেখেছি 883 3.125, যেহেতু বল বলের একক নিউটন। হ্যাঁ, এইভাবে তোমরা, আমি দুইটা সমস্যা দেখলাম, দেখবা যে অন্যান্য গাণিতিক সমস্যাগুলির মধ্যে এখানে আমরা বল চেয়েছে, কখনো দেখবে যে পছন্দের ক্ষেত্র চাইবে, কখনো এফ এর ভর চাবে, এফকে তখন এমজি দিয়ে এফ টু এমজি লেখে তখন তুমি বাসে, অর্থাৎ যে কোনো একটা রাশি চাইতে পারে, চাইতে পারে সেটা মানটা বসাইলে তোমরা এই জাতীয় সকল সমস্যাগুলি সমাধান করতে পারবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।